Hello, my dear students. How are you? Who? You are well, by the grace of Allah. I am well too. Welcome to online class. Today, I am going to discuss about the most important and basic topic of English grammar, that is, identification of parts of speech. So, my dear students of class 9 of vocational, let's have a look on computer. Vocational 9. ইংলিশে তোমাদের এই গ্রামার পার্ট বোর্ডের কোশ্চেনে 8 নং কোশ্চেনে এই গ্রামারটি দেখতে পাবেন বোর্ডে এভাবে থাকে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ফলোয়িং আন্ডারলাইন ওয়ার্ডস এই আন্ডারলাইনকৃত শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ তা বের করতে হয় এখন কোনটি কোন পার্টস অফ স্পিচ তা বের করতে হলে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে তো পার্টস অফ স্পিচ কি আমরা জেনে আসি ডেফিনিশন অফ পার্টস অফ স্পিচ বাক্যে ব্যবহৃত ওয়ার্ড সমূহকে পার্টস অফ স্পিচ বলে যথা আই গো টু স্কুল এখানে আই হলো প্রোনাউন গো হলো ভার্ব টু হলো প্রিপজিশন এন্ড স্কুল হলো নাউন আই গো টু স্কুল এ বাক্যটিতে কি দেখতে পাওয়া যায় আই একটি পার্টস অফ স্পিচ গো একটি পার্টস অফ স্পিচ টু একটি পার্টস অফ স্পিচ এবং স্কুল একটি পার্টস অফ স্পিচ তবে আমরা পার্টস অফ স্পিচের সংজ্ঞা অন্যভাবে বলতে পারি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে পার্টস অফ স্পিচ সাধারণত আট প্রকার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন আমাদের আট প্রকার সম্পর্কে জানা একটি ক্লাসে জানা সম্ভব নয় তাই আজকে আমরা শুধু নাউন সম্পর্কে জানব নাউন কে আমরা সাধারণত বলে থাকি নাউন ইজ দ্য নেম অফ এনিথিং যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থান পদার্থ কোনো কিছুর সমষ্টি অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে নাউন প্রধানত দুই প্রকার একটি হলো কনক্রিট নাউন অপরটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন এবার কংক্রিট নাউন কে কংক্রিট নাউন হলো যে নাউনের বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে কংক্রিট নাউন বলে যেমন বুক বয় ফ্লাওয়ার এটসেট্রা এগুলো দেখা যায় ধরা যায় এটা হলো কংক্রিট নাউন অপরটি অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ অবস্থা বা কার্যের নামকে প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে অ্যাবস্ট্রাক্ট নাউনকে চোখে দেখা যায় না একে অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে হয় যেমন অনেস্টি কাইন্ডনেস ইলনেস হ্যাপিনেস এটসেট্রা অনেস্টি দেখা যায় না কাইন্ডনেস দয়াও দেখা যায় না কনক্রিট নাউন কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায় এক নম্বর হলো প্রপার নাউন দুই নম্বর হলো কমন নাউন তিন নম্বর কালেকটিভ নাউন চার নম্বর ম্যাটেরিয়াল নাউন আমরা এই প্রত্যেকটি নাউন নিয়ে এখন আলোচনা করব প্রথম হলো প্রপার নাউন যাকে বলা হয় নামবাচক এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার পার্সন অর থিং অনলি যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে যেমন রুমা ইজ আ স্টুডেন্ট দ্য ম্যাগনা ইজ আ বিগ রিভার এখানে রুমা এবং ম্যাগনা হলো একটি প্রপার নাউন এবার আমরা
প্রপার নাউন সম্পর্কে জেনেছি, এবার আমরা কমন নাউন সম্পর্কে জানব। কমন নাউন হলো জাতিবাচক, যে নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন ম্যান, গার্ল, সিটি, রিভার, এটসেট্রা। ঢাকা ইজ আ বিগ সিটি, এখানে সিটি হলো কমন নাউন। শহর জাতীয়, মানুষ জাতীয়, মানব জাতীয়, নদী জাতীয় এরকম বোঝালে সেগুলো হবে কমন নাউন। এবার আমরা কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক নাউন সম্পর্কে জেনে আসব। যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন টিম, আর্মি, এটসেট্রা। আওয়ার টিম উইল উইন দ্য গেম, শি জয়েন দ্য আর্মি লাস্ট ইয়ার। এখানে টিম এবং আর্মি হল কালেকটিভ নাউন। এখন আমরা ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক সম্পর্কে জানব। যে নাউনকে সাধারণত গণনা করা যায় না, শুধু ওজন বা পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন মিল্ক, আয়রন, রাইস, ওয়াটার, এটসেট্রা। মিল্ক ইজ হোয়াইট, ওয়াটার হ্যাজ নো কালার। এখানে মিল্ক এবং ওয়াটার ম্যাটেরিয়াল নাউন। বাক্যে নাউনের ব্যবহার। এবার বাক্যে আমরা নাউনের ব্যবহার সম্পর্কে জানব। বাক্যে সাধারণত সাত ভাবে নাউন ব্যবহৃত হয়। সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, প্রিডিকেট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অবজেক্ট অফ প্রিপজিশন, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে, আফটার পসেসিভ, পসেসিভের পর, আফটার অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পর, এবং অ্যাপোজিটিভ হিসেবেও নাউন ব্যবহৃত হয়। এখন আমরা যদি এই নাউনের ব্যবহার সম্পর্কে জানি, তবে বাক্যে আমাদের কোনটি, কোন শব্দটি নাউন তা বের করতে সুবিধা হবে। প্রথমে জেনে আসি সাবজেক্ট হিসেবে কিভাবে নাউন ব্যবহৃত হয়। নাউনের সাবজেক্ট হিসেবে ব্যবহার। ইয়াসিন ইজ আ স্টুডেন্ট, রূপা ড্রিঙ্কস ওয়াটার। ভাবকে কে বা কারা প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়। এখানে ইয়াসিন সাবজেক্ট, রূপা সাবজেক্ট, এবং এগুলো হলো নাউন। এই সাবজেক্ট হিসেবে নাউন এভাবে ব্যবহৃত হয়। নাউনের অবজেক্ট হিসেবে কিভাবে ব্যবহার হয় সেটা আমরা দেখে আসি। হাসান ইটস রাইস, এ রিডস আ বুক। ভাবকে কি বা কাকে প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়। এখানে রাইস একটি অবজেক্ট এবং বুক একটি অবজেক্ট। এই রাইসও নাউন এবং বুকও নাউন। এই অবজেক্ট হিসেবে নাউন এখানে ব্যবহৃত হয়েছে। প্রিডিকেট অবজেক্ট। এম ইজ আর ওয়াজ ওয়ার, অর্থাৎ বি ভার্বের পরে যে অবজেক্ট হয় তাকে বলা হয় প্রিডিকেট অবজেক্ট। যেমন সুমা ইজ আর ডক্টর। এখানে ইজ এর পরে এ ডক্টর হয়েছে, এখানে ডক্টর হলো প্রিডিকেট অবজেক্ট এবং এটা একটি নাউন। লিঙ্কিং ভার্বের অবজেক্ট হিসেবে এম ইজ আর এর পর হয়তো অ্যাজেক্টিভ বসবে, নয়তো নাউন বসবে। সাকিব আল হাসান ইজ আ ক্রিকেটার, এই ক্রিকেটার হলো এখানে প্রিডিকেট অবজেক্ট আর এটি একটি নাউন। এই নাউন প্রিডিকেট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। অবজেক্ট অফ প্রিপজিশন। প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কিভাবে নাউন ব্যবহৃত হয়। প্রিপজিশনের পরে যে শব্দটি বসে তাই হলো অবজেক্ট অফ প্রিপজিশন। ফিশেস লিভ ইন ওয়াটার, ইন একটি প্রিপজিশন, প্রিপজিশনের পরে ওয়াটার, এই ওয়াটার এখানে হবে নাউন। এখানে অবজেক্ট অফ প্রিপজিশন, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে এখানে ওয়াটার ব্যবহৃত হয়েছে, এটা হলো নাউন। এভাবে প্রিপজিশন অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। আফটার পসেসিভ, পসেসিভের পর নাউন বসে। মাই, ইউর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার ইত্যাদি হলো পসেসিভ। যেমন আই ওয়ান্ট ইউর মোবাইল, এই ইউরের পর মোবাইল বসেছে, সেটা হলো পসেসিভের পর, সেটা হলো একটা নাউন।
my pain is very beautiful. My একটি possessive, এরপর pain বসেছে, সেটি একটি noun. After possessive এর পরে noun বসে, এটা আমরা দেখলাম। এবার after adjective, adjective এর পর অবশ্যই noun বসে। যেমন I have a beautiful collection of stamps. Adjective পে adjective noun কে modify করে। এখানে beautiful একটি adjective, এই বিউটিফুল পরে কালেকশন হবে নাউন, এই এই অ্যাডজেক্টিভের পরেও নাউন ব্যবহৃত হয়। অ্যাপোজিটিভ হিসেবে নাউনের ব্যবহার, একটি নাউন সম্পর্কে বাড়তি একটি তথ্য দেওয়া, সেই বাড়তি তথ্যটি হল অ্যাপোজিটিভ। যেমন শেক্সপিয়ার এ প্লে গ্রাউন্ড ইজ দ্য রুট অফ ইংলিশ লিটারেচার, এখানে শেক্সপিয়ার এ প্লে গ্রাউন্ড একদম নাট্যকার, ইজ দ্য গ্রুট অফ ইংলিশ লিটারেচার, এই শেক্সপিয়ার এবং একজন নাট্যকার, এই শেক্সপিয়ার সম্পর্কে বাড়তি তথ্য দেওয়া হয়েছে। এখানে এ প্লে রাইট হলো অ্যাপোজিটিভ, এই অ্যাপোজিটিভ এটা একটি নাউন, এই অ্যাপোজিটিভ হিসেবে নাউনের এর হলো ব্যবহার। ওয়ার্ডের পজিশন দেখো নাউন আইডেন্টিফাই করা যায়। যেমন আমি যখন তোমাদের ক্লাস নেই তখন আমি টিচার, যখন আমি কোনো ইউনিভার্সিটিতে বা কোনো ট্রেনিংয়ে যাই, যখন আমাকে কেউ ক্লাস করায় তখন সেখানে আমি আবার স্টুডেন্ট, আমি যখন আমার বোনের কাছে যাই তখন আমি সেখানে ভাই, আমি যখন কোনো আমার আত্মীয় স্বজনের কাছে যাই সেখানে আমি তাদের কাজিন, আসলে আমি কিন্তু একজন। যখন আমি আমার ক্ষেত্র বিশেষে আমার নাম চেঞ্জ হয়ে যায়, ঠিক ওয়ার্ডের পজিশন দেখে নাউন আইডেন্টিফাই করা যায়। যেমন আই গো হোম, এখানে হোম হলো অ্যাডভার্ব, কারণ ভাবকে কোথায় প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যায়। আবার দিস ইজ মাই হোম, একই শব্দ হোম, এখানে হোমটি নাউন, কারণ পসেসিভের পরে সবসময় নাউন বসে। আই গো টু হাউস, হাউস এখানে নাউন, একই শব্দ এক জায়গায় অ্যাডভার্ব আবার এক জায়গায় হয়েছে নাউন ব্যবহারের কারণে। আর আমরা জানি এখানে হাউজের পূর্বে টু বসেছে আর হোমের পূর্বে টু বসেনি, এই পৃথিবীতে চারটি শব্দের পূর্বে কখনো টু বসে না, যেমন হোম, হিয়ার, দেয়ার, অ্যাব্রোড, এই চারটি শব্দের পূর্বে কখনো টু বসে না। এবার উই নিড সাম ওয়াটার, এখানে ওয়াটার নাউন, আবার যদি আমরা ওয়াটার এইভাবে ব্যবহার করি ওয়াটার দ্য গার্ডেন, বাগানে পানি দাও, এখানে ওয়াটার হয়ে গেছে ভার্ব, একই শব্দ এক জায়গায় নাউন ব্যবহারের কারণে আরেক জায়গায় হয়েছে ভার্ব। আবার দেখো হিয়ার ইজ মাই স্কুল, এখানে স্কুল হলো নাউন, পসেসিভের পরে সবসময় নাউন বসে, স্কুল হলো নাউন। আবার এখানে দেখো হিয়ার ইজ আ স্কুল বয়, এখানে স্কুল হলো অ্যাডজেক্টিভ, দুটি নাউন পাশাপাশি বসলে আগের নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়, সবসময় মনে রাখবে দুটি নাউন যদি পাশাপাশি বসে আগের নাউনটি কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। কিন্তু এখানে স্কুল অ্যাডজেক্টিভ হয়েছে আর এখানে স্কুল নাউন, একই শব্দ ব্যবহারের কারণে একটি নাউন হয়ে গেছে একটি অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আমরা আরো উদাহরণ দেখে আসি, আই টক টু হিম, এখানে টক ভার্ব, আবার এখানে আছে আই হ্যাভ আ টক উইথ হিম, এখানে টকটি হলো নাউন, আর্টিকেলের পর যা বসে তা সাধারণত নাউন হয়, এই টক এখানে ভার্ব, এই টক এখানে নাউন হয়েছে। আবার এখানে দেখো আই হ্যাভ কাম হিয়ার, এই হিয়ার এখানে অ্যাডভার্ব, ভাবকে কোথায় প্রশ্ন করলে এখানে হিয়ার পাওয়া যায় সেখানে হিয়ার হলো অ্যাডভার্ব, আই হ্যাভ কাম ফ্রম হিয়ার, এখানে হিয়ার নাউন, প্রিপজিশনের পর সিঙ্গেল ওয়ার্ড বসলে সেটা সাধারণত নাউন হয়, সেটা নাউন, এখানে হিয়ার অ্যাডভার্ব হয়েছে এখানে হিয়ার নাউন হয়েছে। এখন আমরা কি শিখলাম, ক্ষেত্র বিশেষেও ওয়ার্ড ব্যবহার করলে একই ওয়ার্ড নাউন হয় আবার অ্যাডভার্ব হয় আবার অ্যাডজেক্টিভ হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আশা রাখি এই নাউনের ব্যবহার ঠিকমতো শিখেছ আর এই ক্লাসটি ঠিকমতো তোমরা যদি দেখে থাকো, আশা রাখি তোমরা এই গ্রামার থেকে এই কোনো বাক্য থেকে নাউন বের করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম টু অল।